টেস্টে রশিদ খানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলেছিল আফগানিস্তান। রশিদকে ছাড়াই বড় ব্যবধানে হেরেছে টাইগারদের কাছে। তবে সাদা বলের ক্রিকেটে ফিরেছেন এই লেগ স্পিনার। আফগান অধিনায়কের কণ্ঠে তাই তো শোনা গেছে আত্মবিশ্বাসের সুর। রশিদ ইজ ওয়ান অফ দ্য মেইন বোলার ইন আওয়ার টিম। হি ডিড ভেরি গুড ইন দ্য পাস্ট ইন টেস্ট গেমস। দলের বোলিং আক্রমণের মূল অস্ত্রকে পেয়ে ওয়ানডে সিরিজকে ঘিরে বড় স্বপ্ন দেখছেন হাশমতুল্লাহ শাহিদি। গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে ইঞ্জুরিতে পড়েন রশিদ। লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলতে পারেননি এই লেগ স্পিনার। শেষ ম্যাচে দলে ফিরলেও ঝুঁকি নিতে চায়নি আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট। রশিদকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে 546 রানের পরাজয়ের তেতো স্বাদ হজম করতে হয়েছে আফগানদের। ওই তিক্ততা ভুলে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া আফগান অধিনায়ক। কারণ একাদশে আছেন দলের একমাত্র ভরসা লেগ স্পিনার রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে রশিদের পারফরম্যান্স চোখে পড়ার মতো। ওয়ানডেতে এখন পর্যন্ত 9 ম্যাচে রশিদের ফিকার 15 উইকেট, ওভার প্রতি খরচ সেরফ 3.85 রান। দলের অনুশীলন শেষে রশিদকে নিয়ে নিজের বড় প্রত্যাশার কথা জানিয়েছেন শাহিদি। সে আমাদের জন্য অনেক বড় নাম, একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে অধিনায়ক হিসেবে এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক, আমি জানি সে আমাদের জন্য ভালো কিছু করবে। রশিদকে পেয়ে ওয়ানডে সিরিজে ভালো কিছুর আশায় আফগান অধিনায়ক। ওয়ানডে সিরিজের আগেই তাই পেসারদের নিয়ে বাড়তি সতর্ক সফরকারীরা। ঈদের ছুটি কাটাতে দেশে না ফিরে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করেছে আফগানরা। ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটার টেস্ট ম্যাচে ছিলেন না। আমরা জানি কী হতে পারে বা কী হতে যাচ্ছে, সব কিছুর জন্য আমরা প্রস্তুতি নেব। পেস বোলারদের বিপক্ষে আমরা অনেক অনুশীলন করেছি। সাদা পোশাকের ম্যাচে তেমন লড়াই করতে না পারলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তুলনামূলক ভালো দল আফগানিস্তান। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে 15 ম্যাচ খেলে মূল পর্বের সরাসরি টিকিট নিশ্চিত করেছে তারা। 2021 সালের শুরু থেকে এখন পর্যন্ত 18 ম্যাচে 12 জয়ের বিপরীতে তাদের হার 5টিতে। তাই ওয়ানডে সিরিজে ভালো করার আশা আফগানিস্তানের অধিনায়কের। মাজহারুল আলম, জাগরণ টিভি, ঢাকা।